আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। হরতালে বাধা দিলে লাগাতার কর্মসূচির হুমকি হেফাজতের। হেফাজতে ইসলামের ডাকা রোববারের হরতালে বাধা দিলে লাগাতার কর্মসূচির হুমকি দিয়েছেন দলটির নেতারা। আজ শনিবার বাইতুল মোকাররম মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এই ঘোষণা দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে কেন্দ্র করে গতকাল শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। বিক্ষোভে অংশ নেওয়া মাদ্রাসা শিক্ষার্থী, ধর্মভিত্তিক দলের নেতাকর্মী ও মুসল্লিদের একটি অংশের সঙ্গে পুলিশ, সরকারি দলের ছাত্র, যুবক, স্বেচ্ছাসেবক সংগঠনের কর্মীদের সংঘর্ষ হয়। হাটহাজারিতে চারজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহত হয়েছেন। নেতাকর্মী ও প্রতিবাদী মুসল্লিদের হত্যা ও হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ এবং কাল রোববার সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল রাত 8টার দিকে পুরানা পল্টনে সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুর রব ইউসুফি এই ঘোষণা দেন। হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই পল্টন, গুলিস্তান ও বাইতুল মোকাররম এলাকায় প্রধান সড়ক ও অলিগলিতে সতর্ক অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য। অপরদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা 11টার দিকে হেফাজতে ইসলামের কয়েকশো নেতাকর্মী বাইতুল মোকাররম মসজিদের উত্তর পাশের সিঁড়িতে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ কর্মসূচির সভাপতি হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ হরতালে বাধা দিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক বলেন, মসজিদে ঢুকে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, হেলমেট বাহিনী মহড়া দিয়ে আতঙ্ক তৈরি করেছে, রাজপথে নেমে এলে হেলমেট বাহিনী পালানোর পথ পাবে না, হেলমেট বাহিনীকে আশ্রয় দিয়েছে পুলিশ। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।